আজকে আমরা সাতজনের টিম যাচ্ছি ডালিমটার আজকে মহলায় সকালবেলায়। তো আমার সাথে আরও অনেকে আছে। প্রিয়াংশু, হাই, আই এম আ প্রাউড ইউটিউবার। তো সবাই একটু ব্যায়াম করাতে এক্সারসাইজ করছে দেখা যাচ্ছে। ফুলফিলভাবে আর্মির আর্মির ড্রেসে আছে। চলো চলো ওই সব এই পুশআপ কর। জয়ন্ত আর্মির ড্রেসে আছে হচ্ছে অভিজিৎ, পুরো 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 ফুল দাও ফুলফিলভাবে। তারপর শিলাজিৎ, তারপর নাম পার্থিব, পার্থিব আর আমাদের গুল্লু ভাই, গুল্লু ভাই ছোট ভাই, ছোট ভাই আর আমাদের মোস্ট পপুলার লোক আর আমাদের মানে যে আমাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে, যে আমাদের বাহক, যে আমাদের বাহক, বাহক আমাদের দাদা, ধারক বাহক কি জানি দাদাটার নামটা, যদি পাহাড়ে যেতে হয় বা কোথাও ঘুরতে যেতে হয় বিশ্ব থেকে অবশ্যই ফোন করবে। বিশ্বদার নাম্বার হচ্ছে তোমার 8373825104। এই নাম্বারে ফোন করবে, নাম্বারটা দেখি, নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন আমরা মহাকাল ধামে পুজো দিলাম, পুজো দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। তারপরে আমরা এখন যাচ্ছি গরুবাথান, গরুবাথান থেকে যাব ডালিমটার। ঠিক আছে, টাটা। আমরা এইমাত্র ডালিমটারে এসে পৌঁছালাম, একটা সুন্দর ডালিমটার গ্রামে। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ, সবাই যাচ্ছে, সবার পিঠে পিঠে ব্যাগ। আমাদের পথযাত্রী কত সাথী, ছোট্টটা ডগি হয়েছে, হাই হাই পাপি। এনটিসির আরেকটা ট্রেকিং, ডালিম টার ফোর্ট। তো বুঝতেই পারছেন কথা বলতে পারছি না, এখানে ঠিক ক্যামেরাতে ধরা পড়ছে না, কিন্তু অনেকটাই খাড়া। সামনের দিকে নিচে পাহাড়ি নদী বয়ে চলেছে, সবাই একটু করে থামছে, হাই। ত্রিপাল, জলের বোতল, বিস্কুটের প্যাকেট, এক্সহস্টেড অবস্থা একদম, সবাই প্যাকড আপ। এইমাত্র আমরা ডালিম ফোর্টে পৌঁছালাম, এখনও পৌঁছয়নি ঠিক মতন। তো এই হচ্ছে তার ভিউ, অসাধারণ ভিউ, নিচ দিক দিয়ে রাস্তা এঁকে বেঁকে যাচ্ছে, আর টোটালটাই মেঘ, সব পাহাড়ের উপরে আমরা আছি। আমাদের এনটিসি গ্রুপের থেকে সবাইকে আমন্ত্রণ রইল যাতে আমরা পরবর্তীতে তোমাদেরকেও নিয়ে আসতে পারি। মাঝখানে অনেক ভিডিও ছিল, সেগুলো করিনি, অনেক রাস্তা ছিল, রুট ছিল। আমরা ঠিক যাব এখন এই পথে, এই পথ বরাবর যাব। এই পথ বরাবর যাওয়ার পরে কিছুটা ওঠার পরে ফোর্ট এবং নিচের দিকে ফরেস্ট। ঠিক আছে, রাখছি তাহলে, বাই, টাটা। আরে কপাল, চুপ কর। এখন রাত্রি মোটামুটি 9টা বাজে, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই সবার নিজের টেন্টের মধ্যে আছে। এই আমার টেন্ট। তো ঠান্ডা প্রচণ্ড, সোয়েটার পরেছি। রাত
চারখানা টেন্ট লাগানো হয়েছে, চারখানা টেন্ট লাগানো হয়েছে। আমি একটাতে আছি, শিলাজিৎ একটাতে আছে, আর একটাতে দুজন আছে, দুই ভাই, আর একটাতে দুই ভাই আছে। নমস্কার বন দর্শক বন্ধুরা, তো আমি আমার এই ডান হাতে পা হাতে দুজনকে কি বলছে প্রচন্ড ঘুম পাচ্ছে কুকুর, যে কুকুর গুলো এবার যে কুকুর গুলো আমাদের সাথে ছিল রাস্তা দেখিয়েছিলাম, এই সেই কুকুরগুলো আমাদের সাথেই আছে এখনো। সেই কুকুরটি তাকে খাওয়া দাওয়া হয়েছে, আর রাতে আমাদের খাওয়া হয়েছে ভাত, মাংস আর আলু সিদ্ধ। অভিজিৎ আর গুল্লু মিলে রান্না করেছে, তো এখানে মোটামুটি আমরা আধা জায়গার মতনই হয়ে আছি। এই তো ঠিক আছে, টাটা, আবার সবাই মোটামুটি জায়গায় থাকবো। এক এক করে বলার ঘুমে চোখ দলছে, বেশি কিছু বলার নেই আর। ঠিক আছে, টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, এই যে সবাই মোটামুটি ব্রাশ করাতে ব্যস্ত, আরেকজন ব্লগ করছে। আরে বাবা, সেইভাবে ব্রাশ করছে খ্যাক খুক করে। আমরা আমাদের টেন্ট গুলো গোটানো হয়ে গেছে। আসো আকাশ, প্রচন্ড মেঘলা, মনে হয় বৃষ্টি নামবে একটু পরে। ঠিক আছে, আমি আবার কিছুক্ষণ পরে আমার টেন্টের জিনিসপত্রগুলো গুটিয়ে নিয়ে তারপরে আবার আসছি।